পুতিনের নতুন জোট গড়া দেখে আতঙ্কে ঘামছে পশ্চিমারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো কাকতালীয় নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল এবং সৌদি আরব সফর করার এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামাতে তার জাতীয় শক্তির সমস্ত উপাদান ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়ার মাত্র কয়েকদিন পর ইরানের রাজধানীতে কার উপস্থিত হওয়া উচিত? ভ্লাদিমির পুতিন এবং যখন ক্রেমলিনের প্রধান রাশিয়ার বাইরে একটি বিরল সফর করেন, তখন এটি পশ্চিমা মেরুদণ্ডে কাঁপন ধরায়। সঙ্গত কারণে আমেরিকা, ব্রিটেন এবং তাদের মিত্রদের জন্য ইরান এক ঘরে ও তাদের ভাষায় নিচু জাতের রাষ্ট্র, তারা এর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে পুতিন ইরানকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত হওয়া থেকে ঠেকাতে খুব কমই আগ্রহ দেখিয়েছিলেন। আয়াতুল্লাহদের প্রতি মস্কোর সমর্থন কেবল পশ্চিমের সাথে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না, বরং এটি ইরানের সাথে আঞ্চলিক স্বার্থ ভাগাভাগি করছে। তারপরে পুতিন ইউক্রেন আক্রমণ করেছেন, নিষেধাজ্ঞার দ্বারা কঠোরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। রাশিয়া ইরানকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাযুক্ত অর্থনীতিতে পরিণত হয়েছে, তবে হঠাৎ করেই সমস্ত বাজি বন্ধ হয়ে গেছে। এখন এমন আশঙ্কা রয়েছে যে পুতিন দ্বিগুণ শক্তিশালী হয়ে যাচ্ছেন। এই সপ্তাহে তেহরানে কট্টরপন্থী ইরানি নেতাদের সাথে তার বৈঠক, অন্য অতিথি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে দৃশ্যত সিরিয়া নিয়ে আলোচনা করার জন্য ছিল। তবে শীর্ষ সম্মেলনটি পূর্ব ইউরোপের প্রান্ত থেকে দক্ষিণ চীন সাগর পর্যন্ত বিস্তৃত একটি নতুন উদীয়মান পশ্চিমা বিরোধী গণতান্ত্রিক বিরোধী জোটের জন্য একটি শোডাউন, যার কেন্দ্রে রয়েছে রাশিয়া। এটি একটি শীতল সম্ভাবনা। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার 30 বছরেরও বেশি সময় পরে চলছে ইউক্রেনের যুদ্ধ, এবং পশ্চিমের জোরালো নিন্দা রাশিয়ার সাথে একটি নতুন শীতল যুদ্ধের সৃষ্টি করেছে, যা আধুনিক ভূ রাজনীতির পরিবর্তনের জোটগুলোর দ্বারা একটি ভয়ঙ্কর মোড় তৈরি করে দেওয়া হয়েছে। পশ্চিমের অন্তহীন দানবীয়তা ইরানের আয়াতুল্লাহরা এক প্রজন্ম বা তারও বেশি সময় ধরে যা করছে তার প্রতিধ্বনি করে। তাদের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে বড় শয়তান এবং ব্রিটেন ছোট শয়তান। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা প্রদত্ত প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন রাশিয়া নিষেধাজ্ঞাগুলোকে অতিক্রম করতে এবং বিকল্প খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের দীর্ঘস্থায়ী দক্ষতাকেও কাজে লাগাচ্ছে। এই বন্ধুত্বের স্নোবল হিসেবে এরদোয়ানের উপস্থিতি আমেরিকাসহ পশ্চিমাদের জন্য উদ্বেগের আরেকটি গুরুতর কারণ। তার তত্ত্বাবধানে একসময় পশ্চিমমুখী ধর্মনিরপেক্ষ জাতি তুরস্ক আরও পশ্চিমা বিরোধী হয়ে উঠেছে। এটি দীর্ঘদিন ধরে তার স্বার্থ এবং নীতিগুলোকে পশ্চিমা গণতন্ত্র থেকে দূরে সরিয়ে প্রাচ্যের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। এদিকে এই নতুন তিন অংশের জোটের পেছনে রয়েছে চীন, একটি বিশাল শিল্পোন্নত দেশ যারা সম্পদের জন্য ক্ষুধার্ত। তাই চীন রাশিয়া ও ইরানের সস্তা তেল ও গ্যাস এবং রাশিয়ান শস্যের অ্যাক্সেস চায়, যা উভয় দেশ তাদের কাছে খুশি মনে বিক্রি করতে চায়। এবং এ সপ্তাহে তেহরানের শীর্ষ সম্মেলন, ভ্লাদিমির পুতিনের ইরান ও তুরস্কের বর্ণাঢ্য আলিঙ্গন অনুষ্ঠান প্রমাণ করে যে তিনি দীর্ঘ যাত্রার জন্য রাশিয়াকে নতুনভাবে যাত্রাভিমুখী করছেন, শুধু তার জীবদ্দশায় নয়, তার উত্তরসূরিদের জন্য। সৌদি আরবের জেদ্দায় গেল 16 জুলাই শনিবার অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে অংশ নেন বাইডেন। এ সময় আরব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পুরোপুরি নিযুক্ত থাকবে এবং এখানে অন্য বিশ্বশক্তিকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। জো বাইডেন বলেন, আমরা একসঙ্গে পথ চলব। চীন, রাশিয়া ও ইরান এই অঞ্চলের মাতব্বরি যেন নিতে না পারে, তার জন্য নেতৃত্বের কোনো শূন্যতা রাখব না। এই অঞ্চলে ইরানের ছড়ি ঘোরানো পছন্দ হচ্ছে না ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেনের সফরের সময় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরানকে পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার গুরুত্বের বিষয়ে একমত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বাইডেন তেল সমৃদ্ধ দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দৃঢ় ও স্থায়ী প্রতিশ্রুতি দিয়েছেন, তবে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে অস্বীকার করেছে সৌদি আরব, যার অধীনে 2020 সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
সৌদি আরব বলছে তারা আরব লীগেই থাকতে চায়। জেদ্দায় এই সম্মেলনের পেছনে বাইডেনের অন্যতম লক্ষ্য ছিল আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলকে একীভূত করা এবং ইরানের বিরুদ্ধে আরব বিশ্বের যৌথ পদক্ষেপকে উৎসাহিত করা। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি এই অঞ্চলে যতটা সম্ভব সক্ষমতা যুক্ত করার অসামান্য মূল্য রয়েছে। ইসরায়েলের কাছে প্রয়োজনীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আমরা এসব নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেছি। গেল জুনের শেষের দিকে জানা যায়, উদীয়মান 5 অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্সে যোগ দিতে চায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরানের সদস্যপদ প্রাপ্তিতে ইরান ও জোট উভয়েরই ব্যাপক লাভ হবে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়া কেবল ইরানই নয়, আর্জেন্টিনাও এ জোটে যোগ দিতে আবেদন করেছে বলে জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনে হামলার দায়ে মস্কোকে একঘরে করার চেষ্টা করেছিল। তা যে সফল হয়নি, ইরান ও আর্জেন্টিনার এই আবেদনকে তার প্রমাণ হিসেবে দেখাচ্ছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হোয়াইট হাউস যখন বিশ্বের কোথায় আর কি বন্ধ করা যায়, নিষেধাজ্ঞা দেয়া যায় বা নষ্ট করা যায় তা ভাবছে। ইরান ও আর্জেন্টিনা তখন ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে 1979 সালে হওয়া ইরানি বিপ্লবের পর থেকে পশ্চিমা দেশগুলো তেহরানকে এক ঘরে করে রেখেছে। মধ্যপ্রাচ্যের মোট তেলের রিজার্ভের 1/4 মালিক হওয়ার পরও একের পর এক নিষেধাজ্ঞার কারণে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের অর্থনীতি বেশ সংকটে আছে। উদীয়মান 5 অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্স বিশ্বের 41% মানুষের প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক জিডিপির 1/4 যোগানদাতা এ জোট মোট বৈশ্বিক বাণিজ্যের 16% অংশীদার। এ অবস্থায় জোটকে আরও শক্তিশালী করতে সদস্য বাড়াতে চায় রাশিয়া। গেল জুনের দিকে চীন আয়োজিত ব্রিক্স জোটের সম্মেলন বিষয়ে এক বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন লিখেছে, ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের একটি বার্তা দিয়েছেন, আর তা হল ইউক্রেনে হামলার জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া একা নয়, আর এরই মধ্যে আর্জেন্টিনা ও ইরানের জোটটিতে প্রবেশের ইচ্ছে প্রকাশ সেই মন্তব্যকেই সমর্থন করছে। রাশিয়া, চীন ও ইরান জোটটি 2019 সালেও একসাথে নৌমহড়া করেছিল। হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে রাশিয়া ও চীনের সঙ্গে ওই যৌথ নৌমহড়া শুরু করেছিল ইরান। সে সময় চীন ও ইরান বলেছে আঞ্চলিক সামরিক সহযোগিতা জোরদার করাই এ মহড়ার মূল উদ্দেশ্য। 2019 সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করলেও এর পেছনে ইরানের হাত আছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সেই থেকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতেই ওমান উপসাগর ও ভারত মহাসাগরে 4 এই মহড়া শুরু করা হয়। ইরানের সামরিক মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, 3 প্রথম এই মহড়ার মাধ্যমে ওমান উপসাগর পর্যন্ত আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কিয়ান জানিয়েছেন, মহড়ায় তার দেশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী জিনিং পাঠাবে। তবে তিনি বলেন, এ মহড়া স্বাভাবিক সামরিক বিনিময়ের অংশ আর আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতেই হবে এমন কোনো কথা নেই। এভাবেই শক্তিশালী হয়ে উঠছে পশ্চিমা বিরোধী জোটগুলো, আর তাতেই বুকে কাঁপন ধরেছে তাদের। দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।